গর্ভবতী মায়েরা চারটি সূরা বেশি বেশি পাঠ করবেন, আপনার সন্তান মেধাবী সুন্দর এবং চরিত্রবান হবে ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে বলছি, কোরআনের আমলগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমারুল কোরআনের মধ্যে বিভিন্ন কোরআনি আমলগুলো বর্ণনা করা রয়েছে, বিশেষ করে গর্ভবতী মায়েরা যখন গর্ভাবস্থায় থাকেন তারা যদি এই সূরাগুলো পাঠ করতে পারেন, এই সূরার বরকতে, এই সূরার ফজিলতে আল্লাহ পাক অবশ্যই আপনার সন্তানকে মেধাবী সুন্দর চরিত্রবান এবং হেকমত ওয়ালা হিসাবে আল্লাহ পাক অবশ্যই কবুল করবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র কোরআন বিভিন্ন ফজিলতের জন্যই আমাদের কাছে পাঠিয়েছেন। অতএব এই আমলগুলো আমি করব, করলে অবশ্যই কোরআনের প্রতি আমলটা ঈমানটা বেড়ে যায়। এক নম্বরে গর্ভবতী মায়েদেরকে আমি বলতে চাই, আপনি এই সূরাগুলো এর জন্য পাঠ করবেন, বর্তমান বিজ্ঞান বলছে যদি কোনো সন্তান মায়ের পেটে 22 সপ্তাহ হয়ে যায়, বয়স হয়ে যায়, ঠিক তখন থেকেই সন্তান মায়ের পেটের ভিতরে সমস্ত আওয়াজগুলো সে শুনতে পায়, মায়ের হার্টবিটের আওয়াজটা সে শুনতে পায়, পেটের মধ্যে যাবতীয় শব্দগুলো সে শুনতে পায়। 32 থেকে 35 সপ্তাহ যখন সময় হয়ে যায় তখন এই সন্তান মায়ের কথা শুনতে পায়, বাহিরের কিছু কিছু আওয়াজ তার কর্ণকুহরে যায়। অতএব মা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করবে তখন ওই সন্তানের কর্ণকুহরে মায়ের কোরআনের তেলাওয়াত যাবে। এই কোরআনের একটি প্রভাব মায়ের পেট থেকেই সন্তানের উপরে পড়বে। যেই সন্তান মায়ের পেট থেকে পবিত্র কোরআন শুনে শুনে অভ্যস্ত হয়েছে, এই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে অবশ্যই কোরআনের তেলাওয়াতই সে খুঁজবে, কোরআনের তেলাওয়াত তার ভালো লাগবে, কোরআন তেলাওয়াত শুনলে সে শান্ত হবে। অনেক সন্তান আছে আমাদের সমাজে দেখা যায় খুব কান্নাকাটি করে যদি তার সামনে একটু কোরআন তেলাওয়াত করা হয়, যাবে যেই সন্তান পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলে সন্তুষ্ট হয়ে যায়, ওই মায়ের ওই মা অবশ্যই পবিত্র কোরআন তেলাওয়াত করেছে সন্তানকে পেটে রেখে। আর যেই সন্তান গান বাজনা শুনলে শান্ত হয়, বোঝা যায় ওই মা বা ওই মা অবশ্যই গান বাজনা নিয়েই ব্যস্ত ছিল সন্তানকে পেটে দিয়ে। আর বিশেষ করে সূরা লুকমান প্রথম নম্বর বেশি বেশি তেলাওয়াত করবেন। বিভিন্ন কোরআনের আমলের হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করা রয়েছে, যেই মা পবিত্র কোরআনের সূরা লুকমান বেশি বেশি তেলাওয়াত করবে গর্ভাবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে হিকমতওয়ালা বানাবেন, তীক্ষ্ণ বুদ্ধিমান হিসাবে বানাবেন, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিসাবে সন্তান হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করবেন। দুই নম্বরে আরেকটি সূরার কথা অনেক মুফাসসিররা বলেন, সেটা হচ্ছে সূরাতুল ইউসুফ। যেই মা সূরা ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে সুন্দর চরিত্র রুহানি এবং জিসমানি উভয় জগতেই উভয় দিকেই আল্লাহ পাক তাকে সুন্দর হিসাবে সুন্দর চরিত্রবান হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করবেন, তার চেহারা সুরতকে সুন্দর করে দিবেন অবশ্যই। তিন নম্বরে আরেকটি সূরার কথা বেশি বলা হয়, সেটা হলো সূরাতুল মুহাম্মদ। এই সূরা পাঠ করলে সন্তানকে আল্লাহ পাক সুন্দর চরিত্র অধিকার দিবেন, কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী হিসাবে কবুল করেছিলেন। এর জন্য সূরা মুহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করার কথা বলা হয়। এবং আরেকটি সূরা সূরাতুল আল ইমরান, এই সূরার ফজিলত হিসাবে বলা হয় যে আল্লাহ দ্বীনের পথে আহ্বানকারী হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করবেন, এক কথা বলা যায় তাকে আল্লাহ আলিম হিসাবে কবুল করতে পারেন। এই জন্য এই চারটি সূরা বেশি বেশি পাঠ করবেন। আরেকটি সূরার কথা অনেক মুফাসসিররা বলেন, সেটা হলো সূরাতুল মারিয়াম। এই সূরা মারিয়াম পাঠ করলে সন্তান পরহেজগার হবে এবং গর্ভবতী মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে ব্যথা উপশম হবে এবং তার সুন্দর নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই আমল